আমি শীতর দেখা যায় পেজ নম্বর টুয়েলভ আমি শীতর ইউনিটারি মেথড থেকে আমি ডিসকাস করি আর তুমি তান জ করিও একটা ভিডিও আমি দিছি এখন ওগুলো আমি করিয়া দিই আর আমার শীতর নাম্বার ওয়ান ওইল কইছে কিটা যে কস্ট অফ ওয়ান পেন রুপিস টুয়েলভ ফাইন্ড দ্য কস্ট অফ ফাইভ পেন একটি কলমের দাম বারো টাকা হইলে ফার্স্ট কলমের দাম কত একটার দাম থাকি আমি কইছি ওয়ান টু মোর অর্থাৎ আমার একটা যদি থাকে আমি ফার্স্টার দাম বাখরতাম তখন এটা কইছে ওয়ান টু মোর আর ফার্স্টার দাম দিছে বাখরতাম একটার দাম এর মানে হইল কিটা এটা হইল গিয়া ওয়ান টু মোর আমার দেখা যায় কইছে একটি কলমের দাম বারো টাকা বাহর দাম ফাস্টা কলের দাম কলমের দাম একটি কলমের দাম বারো টাকা কস্ট অফ ওয়ান পেন রুপিস টুয়েলভ একটি কলমের দাম বারো টাকা ফার্স্টি কলমের দাম অন বাংলা আমরা লেখুন ফার্স্টি কলমের দাম ও বাংলা আর ইংরেজির মধ্যে ডিফারেন্স ও বাংলা দিছি ইংরেজিও দিছি এখন দেখা যায় ফর্মুলা হইল গিয়া বাদরগুত খরকিতা ফার্স্টার দাম ফার্স্টি কলমের দাম কস্ট অফ ফাইভ পেন রুপিস ফোর্টি ফাইভ কস্ট অফ ওয়ান পেন ফোর্টি ফাইভ ডিভাইড ফাইভ টান দিয়া নিচে লিখে দিমু দিয়া এর বাদে আমরা লোয়েস্ট ফর্ম আনিমু ওটারে ফাইভ দি ডিভাইড যায় ওটারে ফাইভ দি ডিভাইড যায় এটারে ফাইভ দি ডিভাইড যায় ফাইভ দি টাই ডিবিলে ওয়ান ফাইভ দি ডিভাইড করলে নাইন তো দেখা যায় নাইন কত হয়েছে গিয়া ইনো ফর্মুলা হইল গিয়া এটা হইল গিয়া একটার দাম বারো টাকা বাহরছি ফার্স্টার দাম ওটার সালে কইয়ার একটা কি ফাঁসু আইসি কইছি ওয়ান টু মোর ওয়ান টু মোর একটার থেকে বেশি একটার দাম বারো টাকা ফার্স্টার দাম মানে ওয়ান টু মোর ওয়ান টু মোর হইলে ইনটু আর মোর টু ওয়ান হইলে ডিভাইড এখন হইলে গিয়া ফার্স্টটা কলমের দাম সাতচল্লিশ টাকা একটার দাম কত তখন আমরা কীটা করছি ফার্স্ট থাকি এক আইসি মানে মোর টু ওয়ান মোর টু ওয়ান মোর টু ওয়ান হইল ডিভাইড এন ওয়ান টু মোর হইল গিয়া ইনটু এই হইল ফর্মুলা এখন দেখা যায় এই এক ফর্মুলায় তুমি তাই দেখা যায় করে লিতে পারবাই আও আপ টু টেন টেন পর্যন্ত করে লিবাই টেনের বাদে তোরা নিয়ম বদলিব ইলেভেন থেকে আর তোরা নিয়ম বদলিব ওয়ান টু টেন করে লিবাই পারবাই তুমি তাই যে ওয়ান টু মোর একটার দাম দেয়া যদি হয় বেশি পাওয়ার দাম ফার্স্টার দাম তখন আমরা ইনটু করবো আর ফার্স্টার দাম দিছে কইতাম বাহরতাম একটার দাম গিভেন কস্ট অফ ফাইভ পেন টু ফাইন দ্য কস্ট অফ ওয়ান পেন একটা কলমের দাম বাহরতাম তখন আমরা ডিভাইড করবো আর একটার দাম দিছে গিভেন কস্ট অফ ওয়ান পেন টু ফাইন দ্য কস্ট অফ ওয়ান পেন আপ টু টেন টেন পর্যন্ত তুমি টেন করিলেই ভাই আমি ইলেভেন থেকে তোরা নিয়ম বদলে ইলেভেন থেকে আমি করিয়া দিই আর আমরা ইলেভেনের মাঝে আমার দিয়া দিছে যে খরকিটা সাতটি কলমের দাম বিশ টাকা ফার্স্টটি কলমের দাম কত কস্ট অফ ফোর পেন রুপিস টোয়েন্টি ফাইন দ্য কস্ট অফ ফাইভ পেন তো দেখা যায় আমার দিছে কিটা কস্ট অফ ফোর পেন রুপিস টোয়েন্টি কস্ট অফ ফাইভ পেন এখন ইলা যদি আমরা ডাইরেক্টলি ফুড থেকে ওয়ান আইটেম পারতাম নাই অ্যাটেনশন প্লিজ বালা করে খেয়াল রাখিও মাত্রা ফুড থেকে ডাইরেক্ট ফাইভ আইটেম পারতাম না আমরা ইউনিটারি মেথডের রুল হইল আমরা দেখা যায় ফুইলে ওয়ানও যাব লাগবো কাজে এই মেথডটা ভুল হইব এটা ভুল হইব কস্ট অফ ফুড পেন কস্ট অফ ওয়ান পেন আমরা ফুইলে একটা কলমের দাম বাহন মোট টোয়েন্টি ডিভাইডেড বাই ফুড টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর কস্ট অফ ফোর পেন ষাটটি কলমের দাম বিশ টাকা একটি কলমের দাম কস্ট অফ ওয়ান পেন ওয়ান হওয়া লাগবো যেহেতু আমার কইছে ফাইভ পেন আমরা ফোর থেকে ডাইরেক্ট ফাইভ হওয়া দিতাম পারতাম নাই উই নেভার প্রসিড ডাইরেক্টলি ফ্রম ফোর টু ফাইভ ফোর টু ফাইভ উই ক্যানট নেভার প্রসিড ফার্স্ট ইয়ার টু প্রসিড ফ্রম ফোর টু ওয়ান ফোর থেকে ওয়ান হওয়া লাগবো এর বাদে কইম আমি মোর থেকে ওয়ান আইসি ফোর থেকে যখন এক আইসি তখন আমি মোর থেকে ওয়ান আইসি মোর থেকে ওয়ান হইলে কিতা করা লাগে ডিভাইড করা লাগে ইনো আমরা ডিভাইড সিম্পলিফিকেশন করতাম না সিম্পলিফিকেশন শেষে করমু কইমু কস্ট অফ ফাইভ পেন এখন একটা কথা দেখো আমি মোর থেকে ওয়ানও আইসি ডিভাইড করছি এখন ওয়ান থেকে মোরও যাই আর ওয়ান থেকে মোরও যখন যাইমু
তখন আমি ইন্টু করব ডিভাইডেড বাই ফোর ইন্টু ফাইভ। এটেনশন পালা করে খেয়াল রাখিও, আমরা কইছে সাতটা কলমের দাম দিছে, বাহর দাম পাঁচটা কলমের দাম। গিভেন কস্ট অফ ফোর পেন টু ফাইন্ড দ্য কস্ট অফ ফাইভ পেন, ফর দ্যাট কেসেস উই নেভার ডাইরেক্টলি প্রসিড ফ্রম ডাইরেক্টলি ফ্রম ফোর টু ফাইভ। ডাইরেক্টলি সাতটা কলমের তাই পাঁচটা কলমের দিতাম পারতাম না, আমরা ফুইলা আবার লাগবো এশ। তো দেখে যায় আমরা কইছি কস্ট অফ ফোর পেন ইকুয়াল টু টোয়েন্টি, কস্ট অফ ওয়ান পেন, তো ওয়ান পেন যখন আইসি তখন মৌর আসলো, এটা হইল কি সাতটার দাম, এটা হইল একটার দাম, মৌর থেকে ওয়ান হইলে ডিভাইড, ও আমরা টোয়েন্টি দিয়ে করে ডিভাইড করছি। এখন আমরা কীটা করি আর উই প্রসিড ফ্রম ওয়ান টু মৌর, একটার দাম ওটা, দিস ইজ কস্ট অফ ওয়ান পেন। ইনো সিম্পলিফাই যদিও করা যার ফোর দিয়ে করে ক্যান্সেল করলে ফাইভ হইব, আমরা ইনো করতাম না, আমরা ফাইনাল স্টেজ হয়ে গিয়া করবো। দেখা যায় আমার মূল কথা হইল গিয়া আমরা সাতটা কলমের দাম দিছে, বাহর দাম পাঁচটা কলমের দাম, আমার গিভেন কস্ট অফ ফাইভ পেন টু ফাইন দ্য কস্ট অফ ফাইভ ফোর পেন গিভেন ফাইভ, তখন আমরা ডাইরেক্টলি আমরা উই নেভার প্রসিড ডাইরেক্টলি ফ্রম ফোর টু ফাইভ, আমরা এখন যাব লাগবো। তো দেখা যায় ফোর ওয়ান জার ফোর, ফোর ফাইভ জার টোয়েন্টি, ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ। আমরা সিম্পলিফিকেশন আই যার আস্তে আস্তে ওগুলো ফোর দি ভাগ করছি, ওগুলো ফোর দি ডিভাইড করছি, ফোর দি ডিভাইড করলে ওয়ান, ফোর দি ডিভাইড করলে ফাইভ, ফাইভ ইন্টু ফাইভ গেলে টোয়েন্টি ফাইভ। বাংলা তুমি তাই লেখিও আমি মুখে কইয়া দিয়ার, আমরা বারো নম্বরও কইছি গীতা যে ফার্স্টই সাতার দাম ছশো পঁচিশ টাকা, কইছে সাতটার দাম আমরা করতাম, তো আমরা কইছি ডাইরেক্টলি আমি ফাইভ থেকে সেভেন আইতাম পারতাম নাই, উই নেভার প্রসিড ডাইরেক্টলি ফ্রম ফাইভ টু সেভেন। আমরা কইব কস্ট অফ ফাইভ আমরেলা সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, কস্ট অফ ওয়ান আমরেলা মোর থেকে ওয়ান ওয়াইসি ডিভাইড, এখন ওয়ান নাই মোরও দেয়ার ইন্টু, এটা হইল গিয়া একটার দাম, সাতটার দাম আমরা কিতাব, এটা একটার দাম হলে গিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, মোর থেকে ওয়ান হইলে ডিভাইড, ওয়ান থেকে মোর হইলে হইল ইন্টু, এখন আমরা সিক্স দিয়া হইল না, এটা হইল ফাইভ, ফাইভ হইল কস্ট অফ ফাইভ আমরেলা ফাইভ দিয়া ওটা হইল গিয়ে ওয়ান, ওগুলো শর্ট ডিভিশন করবো আমরা, শর্ট ডি ফাইভ ওয়ান জার ফাইভ রইল ওয়ান, টুয়েলভ ফাইভ টু জার রইল গিয়া টেন, রইল টু ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ, ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন ইকুয়াল টু এইট হান্ড্রেড, এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ, এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ। তত দেখা যায় ফার্স্টার দাম সাতাশ আমরেলা আসলো ছয়শো পঁচিশ, একটার দাম সাতটার দাম, অত হইলে দেখা যায় বারো নম্বর থেকে রুল বদলের থার্টিন, থার্টিন হয়েছে কিনা দেখো। আমার প্রশ্ন হয়েছে যে কস্ট অফ সেভেন বুক রুপিস থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি, ফাইন্ড দ্য কস্ট অফ ফোর বুকস, সাতটি বইয়ের দাম তিনশো তেতাল্লিশ টাকা হইলে সাতটি বইয়ের দাম কত। তো আমরা কিতা করছি কইছি কস্ট অফ সেভেন বুকস হইল থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি, আমরা কিতা করছি মোর থেকে ওয়ান ওয়াইসি ডিভাইড করছি। আমরা বারবার আমি একটা জিনিস কই আর যে সাতটার দাম দিছে, সাতটার তাই ডাইরেক্ট সাইডটা আমরা সাইডটা দিতে পারতাম নাই, উই ক্যান নেভার প্রসিড ফ্রম সেভেন ডাইরেক্টলি ফ্রম সেভেন টু ফোর, যাব লাগবো সেভেন তাই ফুইলা ওয়ানও, এর বাদে যাব লাগবো ফোরও, ওটা হইল কথা। সবসময় আমরা কিতা করবো ফুইলা ওয়ানও প্রসিড করবো, এর বাদে যাইম, এর বাদে হইলো সেভেন দিয়ে ওটা হইলো গিয়ে সেভেন ওয়ান জার সেভেন, ওগুলো সেভেন দিয়ে ডিভাইড করলে সেভেন ফোর জার টোয়েন্টি এইট, আমরা শর্ট ডিভিশন করি আর সেভেন ফোর জার টোয়েন্টি এইট হয়েছে সিক্স, সিক্সটি থ্রি, থার্টি ফোর মাইনাস টোয়েন্টি এইট হলো সিক্স, সিক্সের লগে লাগাইলে সিক্সটি থ্রি হইল গিয়া সেভেন নাইন জার সিক্সটি থ্রি, তাতে দেখা যায় ফোর্টি নাইন ইন্টু ফোর, ফোর্টি নাইন ইন্টু ফোর হইল ওয়ান নাইনটি সিক্স, ও হইল কি দেখা যায় আমার টুয়েলভ। নাম্বার ফোরটিন, নাম্বার ফোরটিনও আমার কিতা কইছে দেখো, প্রশ্নটা পড়ো চাইন, প্রশ্ন পড়লে ভাইভাই যে কস্ট অফ ফাইভ কপি রুপিজ ওয়ান সেভেন্টি ফাইভ, ফাইন দ্য কস্ট অফ এইট কপি, পাঁচটি খাতার দাম একশো পঁচাত্তর টাকা হইলে আটটি খাতার দাম কত, কস্ট অফ ফাইভ কপি ইকুয়াল টু ওয়ান সেভেন্টি ফাইভ, কস্ট অফ ওয়ান কপি ইকুয়াল টু মোর থেকে ওয়ান ওয়াইসি ডিভাইড হয়েছে, ওয়ান থেকে মোর গেছি আবার ইন্টু হয়েছে, এখন হইল গিয়া ফাইভ দিয়ে করে ডিভাইড করলে ওয়ান, ফাইভ দিয়ে ডিভাইড করলে ফাইভ থ্রি জার ফিফটিন, ধরিল টু ফাইভ ফাইভ জার ফাইভ টোয়েন্টি ফাইভ, তাতে দেখা যায় থার্টি ফাইভ ইন্টু এইট ইকুয়াল টু দেখা যায় আমার কত হয়ে গিয়া
ষোল গিয়া 35 × 8 = 280 ওলা বাংলা তো ওলা সিম্পলি ওগুলো সলিউশন করবো জেলা অন করছি তো বাংলা আনো লেখিয়া দিছি বাংলা তুমি তেন কিলাই রাখতা অনেক প্রবলেম হতো সারে খালি ইংলিশ করাইতা না আমি দতা করাইয়ার ইংলিশ করাইয়া বাংলাও করাইয়ার বাংলা মিডিয়ামও লেখতে লেখা লাগবো ফার্স্টে খাতার দাম অত এক্সট্রার দাম বেশির থেকে এখোয়াইছি আর এখন থেকে বেশি গেছি ওগুলো লেখা লাগবো 15 আমার কিতাখর কস্ট অফ 5 আমব্রেলা ফার্স্টে ছাতার দাম 875 ফাইন দ্য কস্ট অফ 7 আমব্রেলা তো দেখা যায় আমরার কিতা কইছি কস্ট অফ 5 আমব্রেলা ইকুয়াল টু 875 কস্ট অফ 1 আমব্রেলা মোট তো কি 1 ডিভাইড করছি কস্ট অফ 1 7 আমব্রেলা 1 তাকিয়া মোর আইসি ইন্টু করছি এখন ওগুলো সিম্পলিফাই করি 5 দিল 1 5 দিলে 5 রইল 337 5 × 5 = 337 5 × 7 = 37 2 5 × 5 = 25 তো 175 × 7 = আমার হইব 1225 কত বাংলা তোলা লেখবাই ফার্স্টটি ছাতার দাম 875 একটা ছাতার দাম 875 ডিভাইডেড বাই 5 আমরা মোড়তে গিয়া এখো আইসি ডিভাইড 1 থেকে মোড়ো যাইয়ার ইন্টু করমু 875 এটা হইলো এক্সট্রার দাম ইন্টু 7 ও সিম্পলিফাই করে করমু দেখা যায় হইব 1225 15 আমার 16 হয়েছে কস্ট অফ 3 ব্যাগস তিনটা ব্যাগের দাম হইল 813 813 টাকা কইছে 60টি ব্যাগের দাম বা করতাম কস্ট অফ 3 ব্যাগ কস্ট অফ 7 ব্যাগস আমরা ডাইরেক্ট লিখতাম পারতাম নাই আমরা 3 তা গিয়া 7 ও ডাইরেক্ট আইতাম পারতাম না অ্যাটেনশন প্লিজ ভালো করে মনে রাখিও আমরা কইমু কস্ট অফ 1 ব্যাগ ইকুয়াল টু 813 ডিভাইডেড বাই 3 কস্ট অফ 7 ব্যাগস একটি ব্যাগের দাম বাংলা লিখিও একটি ব্যাগের দাম তিনটি ব্যাগের দাম একটি ব্যাগের দাম ষাটটি ব্যাগের দাম 813 ডিভাইডেড বাই 3 এটা হলো একটার আর ইন্টু 7 এখন দেখা যায় 3 দিব ডিভাইড হইব 8+1 হইল 9 9+3 হইল 12 তো দেখা যায় সাম অফ দ্য ডিজিট ডিভিজিবল বাই 3 ডিভিজিবল রুল অনু হয় যার কারণে আমি কি 3 দিয়ে ডিভাইড করি যদি হইব গিয়া 3 × 2 = 6 হইল 2 হইল 21 3 × 7 = 21 3 × 1 = 3 271 × 7 ইকুয়াল টু আমার ঐভজ্ঞিয়া দেখা যায় 1897 ওইলগি আমার 16 নম্বর আমি করিয়া দিলাম একটা জিনিস সবসময় মনে রাখবাই তিনটারটা গিয়া 3টা গিয়া 7 আমরা ডাইরেক্ট আইতাম পারতাম না ফইলা এখো আবার লাগবো 1 টু মোড টু 1 1 টু মোড এন দুইটা ফর্মুলা দুটা ফর্মুলা লাগি যায় মোড টু 1 1 টু মোড 17 নম্বর হয়েছে কস্ট অফ 7 ম্যাঙ্গোজ ₹343 ফাইন দ্য কস্ট অফ 5 ম্যাঙ্গোজ 60টি আমের দাম 343 টাকা হইলে ফার্স্টটি আমের দাম কত তো আমরা কিতা করছি কস্ট অফ 7 ম্যাঙ্গোজ ₹343 60টি আমের দাম 60টি আমের দাম তুমি তো বাংলা লিখতে সময় লেখবা 60টি আমের দাম একটি আমের দাম ফার্স্টটি আমের দাম একটার দাম মূর্ত কি ওয়ান হয়েছে ডিভাইড 1 থেকে মোর হয়েছে ইন্টু 7 দিয়ে উগরে 1 7 7 দিয়ে উগরে ডিভাইড করলে হইব 7 4 28 রইল 6 63 7 9 63 49 × 5 হইল 195 49 × 5 হইল গিয়া দেখা যায় 49 × 5 না 245 এখন দেখা যায় আমার 18 নম্বর হইল গিয়া কস্ট অফ 6 কপি ₹150 কস্ট অফ 1 কপি কস্ট অফ 5 কপি এখন দেখা যায় 5 কপি আমরা মোট থেকে 1 ডিভাইড 1 থেকে মোড়ে গেছি ইন্টু 6 দিয়ে ডিভাইড করলে 6 1 6 ওগুলো ডিভাইড করলে 6 2 12 রইল 330 6 5 30 তাতে দেখা যায় আমরা রইব গিয়া 25 × 5 = 125 বাংলাওয়ালা লেখমু একটি খাতার দাম
ছয়টি খাতার দাম, একটি খাতার দাম, পাঁচটি খাতার দাম। উনিশ নম্বর হইল গিয়া কস্ট অফ সেভেন পেন 35, কস্ট অফ ওয়ান পেন 35 ডিভাইড বাই সেভেন, কস্ট অফ এইট পেন হইল গিয়া 35 ডিভাইড বাই সেভেন ইন্টু ফাইভ, সেভেন দিয়ে করে ডিভাইড করলে ফাইভ, ফাইভ হাজার টোয়েন্টি ফাইভ। টোয়েন্টি হইল কস্ট অফ এইট পেন্সিল রুপিস 24, কস্ট অফ ওয়ান পেন্সিল 24 ডিভাইড বাই এইট, কস্ট অফ 45 পেন্সিল। আটটি কলমের দাম, একটি কলমের দাম, পঁয়তাল্লিশটি কলমের দাম, পেন্সিলের দাম, নট পেন, পেন্সিলের দাম। এখন সিম্পলিফাই করে এইট দিয়ে থ্রি থ্রি ফোর্টি ফাইভ যা এলো ওয়ান থার্টি ফাইভ। ও আমি করিয়া দিছি দেখা যায় আমার ইউনিটারি মেথড শিটর আমি গ্রুপ এর অগুন সারা ফুরিয়া আমার বুঝিয়া করিয়া দিও ভিডিও এ টু জেড দেখিও বলা করি হলে